ফুটবল জগৎ যদি হয় একটা মহাকাশ, তাহলে ওই তারাগুলো যেন এক একটা কিংবদন্তি। কতই না কিংবদন্তি এসছে ফুটবলে, আর এই ফুটবলের চাঁদ যেন ব্রাজিল। অসংখ্য কিংবদন্তি এসছে এখান থেকে, সে পেলে হোক কিংবা রোনাল্ডো থেকে রোনাল্ডিনো, সবাই ফুটবলে রেখে গেছে তাদের নিজস্ব এক ছাপ। তেমনই ফুটবলে একজন হলো নেইমার। 30 বছর বয়সে বিশ্বসেরা ফরওয়ার্ড পায়ের জাদুতে মাতিয়ে রেখেছেন পুরো ফুটবল বিশ্বকে। কত অসংখ্য প্লেয়ার থাকা সত্ত্বেও কেবল তার নামই নেওয়া হয় মেসি রোনাল্ডোর পর। নেইমার জন্মগ্রহণ করে ব্রাজিলের সাও পাওলোতে 1992 সালের 5ই ফেব্রুয়ারি। একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকে ফুটবলের উপর একটা আলাদাই টান ছিল তার। প্রফেশনাল ফুটবলে আসেন তিনি 2009 সালে ব্রাজিলের একটি দল স্যান্টোস এফসির হয়ে সাইন করে। সেখান থেকে শুরু হয় তার মাঠ কাঁপানো। এরপর ডাক পান ব্রাজিল আন্ডার-17 ন্যাশনাল টিমে। 2010 সালে ব্রাজিল ন্যাশনাল টিমে চান্স পান তিনি। 2011 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে স্যান্টোস এফসিকে ফিফা ও ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিয়ে যান নেইমার, এবং মুখোমুখি হন এফসি বার্সেলোনার সাথে। সেই ফাইনাল হারলেও মেসির সাথে যৌথভাবে হন টুর্নামেন্ট সেরা। তারপরের সিজনে স্যান্টোস এফসি ছেড়ে রিয়াল মাদ্রিদের কোটি কোটি টাকার অফারকেও রিজেক্ট করে দিয়ে বার্সেলোনাতে যোগ দেন শুধুমাত্র মেসির সাথে খেলবেন বলে। 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ, এবং ব্রাজিল ফেভারিট টিম হয়েই মাঠে নামে। নেইমার সেই ফাইনালেও তোলেন দলকে, তবে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার এগেনস্টে একটি মারাত্মক ট্যাকেলে তার মাজা ভেঙে যায় এবং কেঁদে মাঠ ছাড়েন তিনি। তারপরই ব্রাজিল সেই ফাইনালে জার্মানির বিপক্ষে 7-1 গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে। তবে আবারও 2015 সালে বার্সেলোনার হয়ে মাঠ কাঁপাতে নামেন নেইমার। মেসি সুয়ারেজের সাথে গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং লাইন আপ। জেতেন অসংখ্য ট্রফি, লালিগা, UCL, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কোপা দেল রে, সুপার কাপ, আরও অনেক ট্রফি। 2015 সালে তার নাম আসে ব্যালন ডি'অরের তালিকায়। মেসি রোনাল্ডোর পরেই 3 নম্বরে স্থান পান তিনি। এরপর 2016তে ব্রাজিলের ইতিহাসের প্রথম ক্যাপ্টেন হিসেবে ব্রাজিলকে জেতান অলিম্পিক গোল্ড মেডেল, সেই জার্মানিকেই ফাইনালে হারিয়ে। অবশেষে 2017 সালে বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান PSG-তে এবং হয়ে যান ওয়ার্ল্ডের সবচেয়ে দামি প্লেয়ার। এরপরই যেন নেমে আসে তার জীবনে কালো মেঘের ছায়া। একের পর এক ইঞ্জুরি এবং পার্টি যেন শেষ করে দেয় তার সেরা হওয়ার স্বপ্নটা। এখন যেন মাঠে নামাটাও এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মধ্যে বেশিরভাগ সময় তিনি ক্লাবে পার্টি করতে করতে কাটান। এরই মধ্যে জেতেন লিগ ওয়ান টাইটেল, ফ্রান্স কাপ, তবে 2020তে UCL ফাইনালে নিয়ে যান PSG-কে, তবে জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা। এরপর 2021 সালে কোপা আমেরিকাতে তার ঝলকেই ফাইনালে যায় ব্রাজিল, তবে ফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে হেরে কেঁদে মাঠ ছাড়ে নেইমার। 2022-এই মেসি যোগ দেন PSG-তে, আবারও একই সাথে মাঠ কাঁপাতে নামেন প্রিয় বন্ধুর সাথে। এর মধ্যেই এক প্রেস কনফারেন্সে নেইমার জানিয়েছে 2022-এর বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ ওয়ার্ল্ড কাপ, তবে এখনও নিশ্চিত নন তিনি যে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে এটাই হবে তার শেষ ওয়ার্ল্ড কাপ। PSG-র সাথেও আছে 2025 সাল অবধি কন্ট্র্যাক্ট। দেখা যাক কতদিন আর এইভাবেই বিশ্বকে নিজের পায়ের জায়গাতে মাতিয়ে রাখতে পারেন এই ব্রাজিলিয়ান। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, এবং ফুটবল জড়িত সব ধরনের নিউজ
সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।